আপনাদের হানিমুনের গল্প শুনতে চাই। হানিমুন হয়নি, সামনে করব ইনশাআল্লাহ। বিয়ের তো 12 বছর হয়ে গেছে, 15 বছর, সরি 15 বছর হয়ে গেছে। আপনার কখনো ইচ্ছে হয়নি, আচ্ছা বিয়ে তো হুটহাট করে হয়ে গেল, এখন কোথাও চলো যাই দেশের বাইরে দুজন মিলে? না, ঘুরতে তো যাই আমরা, অনেক ঘোরাঘুরি। আমরা প্রথম একসাথে ঘুরতে গেছি বেসিক্যালি আমাদের বাচ্চা হওয়ার পরে, মানে আমার ছেলের যখন 2 বছর তখন ওকে নিয়ে আমরা প্রথম বেড়াতে গেছি। আচ্ছা বিয়ের 15 বছর আপনার প্রথম সন্তান কখন, মানে কতদিন পরে হয়েছিল? বিয়ের 1.5 বছর পর। বিয়ের 1.5 বছর পরে প্রথম ছেলে সন্তান, কি নাম? আদ্রিক। আদ্রিক, আপনার ছেলে সন্তান হওয়ার পর শাহেদ ভাইয়ের অনুভূতি কেমন ছিল? আমরা তো প্রিপেয়ার ছিলাম না, আমাদের ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে জানি না, আমার একটা বাচ্চা আসছে এরকম জানতাম, ঠিক আছে। আসার পরে ও আচ্ছা ছেলে হয়েছে, গুড, ও ছেলে হয়েছে, ছেলে হলে এরকম থাকবো, মেয়ে হলে এরকম থাকবো, ওরকম কিছু এরকম ছিল না। আচ্ছা ঠিক আছে, ছেলে হয়েছে তাহলে একটু আর একটু মনে হয় একটু মানে ফান পার্টি করা যায়, এরকম একটা ভাবনা ছিল। তারপরে দেখছি না মানে ছেলে আসছে, ছেলে বড় হইতেছে, ছেলে থাকলে এরকম এরকম করতে হয়, ব্যাপারে ইচ্ছা মতো ফান পার্টি করা যায়ও না, ছেলে হইলো আবার মেয়ে আসলে পরে এরকম ভদ্রলোক হয়ে যেত, এরকম কী কী ব্যাপারগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, আসলে ইম্প্রোভাইজ হয়েছে। প্রথম যখন আদ্রিককে কোলে নিলেন তখন কি কেমন লাগছিল? আমার মনে হচ্ছিলো যে আমার এখন পর্যন্ত ও আসার আগ পর্যন্ত জীবন যেরকম ছিল, ও আসার পর থেকে পুরো জীবনটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পুরো আমার একটা ফিল্মের ম্যাজিকের মতো মনে হয়েছিল, ওকে ধরার সাথে সাথে পুরো বডির মধ্যে সবখানে সব কিছু যেন চেঞ্জ হয়ে গেল, কালার টালার চেঞ্জ হয়ে গেল, এরকম লাগলো। আর মা হওয়ার অনুভূতি? অনুভূতিটা আসলে তো বলে বোঝানো যাবে না, কারণ এটা আসলে তখনকার যে ফিলিংটা, যখন এখন তো সিজারিয়ান বেবি বের করেছে, যখন কান্নার শব্দটা যখন শুনতে পাচ্ছিলাম তখনই কেমন যেন একটা ফিলিং হচ্ছিল ভেতরে। তারপরে আমার মনে হচ্ছিল যে ও আমার সাথে কথা বলছে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল। তারপর যখন টাচ করায়, টাচ করলো, তখন আমি ফিল করছিলাম যে আমি কান্না করছি, এরকম মনে হচ্ছিল। আপনাদের দ্বিতীয় সন্তান তারপর কতদিন পর হয়েছে? 6 বছর 8 মাস। ও, 6 বছরের গ্যাপ। 6 বছর 8 মাসের গ্যাপ। দ্বিতীয় সন্তানের নাম? আরোহী। আরোহী, কন্যা? মেয়ে। কন্যা সন্তান যখন আসলো তখন, আরে ভাই, কন্যা সন্তান যখন আসলো মানে কি অনুভূতি? হ্যাঁ, মেয়ের বাবা। হ্যাঁ, মেয়ের হওয়ার পরে আমার মনে হয়েছে যে আমার ও আসার আগ পর্যন্ত মনে হতো আমি খুবই একটা ভালো ছেলে, ভদ্রলোক, আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, মাকে, বোনকে, বউকে সম্মান করে শ্রদ্ধা করে চলি, নারী জাত, কিরকম মনে হয়েছিল। কিন্তু ও জন্মের পরে মনে হয়েছে এটা আমার ভুল ধারণা ছিল, আমি রাগ পর্যন্ত আসলে নারীকে কেয়ার করতে হয় কীভাবে এটা জানতামই না। আমি আসলে ও আসার পরে মনে হয় বুঝতে পারছি যে আসলে একটা মেয়ের বাবা হওয়ার পরে প্রপারলি মনে হয় মেয়েদের সম্মানটা বা ইয়েটা বোঝা যায়।